প্রথম কথা হলো এইভাবে যারা এই এই যে জীবনের এটা বললাম আমি যে যে চিত্রটা দিলাম আপনাদের যে নাটক সিনেমা লিভিং টুগেদার সেক্স অথবা অন্য কিছু সব চলতেছে এরা একদিক দিয়ে কি হয় চির অসুখী হয়ে যায় কারণ এটা এরা অনেক মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায় ধরেন একজন ছেলে সে দশটা গার্লফ্রেন্ডের সাথে উঠা বসা করছে বা ফ্রেন্ড ছিল তার ভাবির সাথে আড্ডা মারছে বেপর্দা ফ্যামিলি বেপর্দা ইসলামী অন ইসলামী এনভায়রনমেন্টে যা হয় এখন কোন মেয়ের চোখটা তার খুব ভালো লাগছে আরেকজন মেয়ের চুলটা তার ভালো লাগছে আরেকজনের হাসি ভালো লাগছে আরেকজনের রং ভালো লাগছে বা ফিগার ভালো লাগছে এখন এক বউয়ের ভিতরে তো এগুলো পাওয়া অসম্ভব তাই না সো সে চিরসুখী হয়ে অসুখী হয়ে যায় মেয়েদের ব্যাপারে তাই সেম জিনিস একই কথা উল্টাপাল্টা আমি মেয়েদেরটা বলতেছি না ওটা বলতে আমার একটু লজ্জা লাগে স্টিল যে এখনও মেয়েদেরকে আমরা ভাবতে চেষ্টা করি যে তারা রিলেটিভলি পিওর ভাবতে চেষ্টা করি মানে চেষ্টা করি আসলে কি না যা আল্লাহ জানে তো যাই হোক ছেলেদের কথাই বলতেছি এখন যখন সে বিয়ে করলো আচ্ছা আর যদি পর্নোগ্রাফি দেখে থাকে তাহলে তো ফুল অফ অ্যাকশন বুঝছেন না পাঁচ মিনিটে কি অ্যাকশন ওটার ভিতরে বাস্তবের বউ কিন্তু সেরকম না বাস্তবের বউ সে দেখলো যে তার সাথে বসে চেয়ে চিন্তা করতেছে ওই মেয়েটার হাসিটা আমার বউর চেয়ে কত সুন্দর ছিল ওই মেয়েটার চোখটা কত সুন্দর ছিল আমার বউ চোখ এটা কেমন ছোটো ছোটো চোখ পিটপিট করে তাকায় আর্টটা এরকম ছিল আর্টটা এরকম ছিল সে কিন্তু শুরুই যাত্রা করে অসুখী হয়ে যে পারফরমেন্সটা সে আশা করতেছে পর্নোগ্রাফি দেখে বা পর্নোগ্রাফির মতো জিনিস যেগুলো ইন্ডিয়ান নাটক সিরিয়াল যেগুলো আমার প্রায় পর্নোগ্রাফি ওগুলো ওগুলো দেখে সে যে ইমেজটা রাখতেছে যে তার বউ এরকম হবে বাস্তবে বউ সেরকম না এক দুইটা মানুষ অপরিচিত মানুষ বিয়ে করলে তাদের ভিতরে অ্যাডজাস্টমেন্টে ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য ছয় মাস ছয় বছর লাগতে পারে এটা দুজনের একটা মিউচুয়াল ব্যাপার তারা সময় নেবে নিজেদের ভিতরে কথা বলবে আপনারা বিয়ে করছেন না যারা বিয়ে করছেন জানেন না এটা কোনো পারফরমেন্স না তো এটা তো 100 মিটার স্প্রিন্ট না যে নাই নাই ঠুস করে বন্দুক দিল আর আপনি দৌড় শুরু করলেন তা না এটা অনেক অনেক জানা বোঝা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে একে অপরকে জানার ব্যাপার আছে আপনার নামই জানেন না ভালো করে ডাক নামটা জানেন আসল নামটা জানেন না বিয়ের রাতে জিজ্ঞেস করছেন আসল নামটা কি অথবা আসল নাম জানেন ডাক নাম জানেন না যে তোমার কি আর কোনো নাম আছে নাকি আপনি কীভাবে পারফর্ম করবেন বুঝছেন না কিন্তু আপনি তো দেখে আসছেন পাঁচ মিনিটের ভিতর দুনিয়ার সব কিছু হয়ে যাবে হয় না ফিল্মে পাঁচ মিনিটের ভিতর সব কিছু হয়ে যাবে আপনি চিন্তা করছেন আপনার বউ পাঁচ মিনিটের ভিতর সব পারফরমেন্স আপনারা দেখাই দেবে কেমন সম্ভব আপনি চির অসুখী হয়ে যান এই অসুখী হওয়ার শুরু আপনার আচ্ছা এরপরে কি হয় আপনি একটা সময় পরে ওই আরেকজনের হাসি আরেকজনের গলা আরেকজনের এটা খুঁজতে শুরু করেন বা ওইটাতে ওইটার থেকে আনন্দ বা প্লেজার নিতে শুরু করেন আপনি পরকীয়তে ইনডালজ হন একজনে আর আপনার থাকা সম্ভব হয় না এবং সেটার পর ধরে আপনার ডিভোর্সের দিকে যান এটা মানে জেনারেল পরিণতি বললাম আমার এজ গ্রুপে আমার চার বছর জুনিয়র একটা ছেলের কথা বলতেছি সে আমার খুব ক্লোজ ছিল এককালে আমি তাকে পড়াইছিল সে যখন ইন্টারমিডিয়েটে ছিল আমি তখন তার টিউশনে মানে টিউশনের মতো পড়াইতাম তাকে সেই ছেলেটা ধরেন দুইটা মেয়ে বিবাহযোগ্য মেয়ে আছে তার ওয়াইফ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে সুপারভাইজারের চাকরি করে মানে টিচিং জব না অন্যদের খবরদারি করে কে কি করতেছে না করতেছে হঠাৎ একদিন সে খেয়াল করলো যে ওই মহিলার ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং ফেসবুকে অনেক দোস্ত দোস্ত আছে তার সে তো মানে মরে যাওয়ার উপক্রম হার্ট অ্যাটাকের উপক্রম মানে খুবই রিয়েক্ট করছে সে তখন ওই ছেলের ওয়াইফের ফ্রেন্ড যিনি ওই স্কুলের টিচার উনি ওকে ডাকছেন দেখে কথা বলবেন আর তো বলতেছেন দেখেন আপনারা বাইরে যান বিজনেসের জন্য এই ট্রিপে যান ওই ট্রিপে যান কত জায়গায় মিটিং করেন আমরা কি আপনাদের কাছে খোঁজ নিয়ে দেখে দিই আপনি কার সাথে কথা বলছেন কি তা আমাদের যদি সাইডলাইনে আমরা যদি একটু গল্প স্বল্প করি আমাদের যদি দু একটা বন্ধু থাকে এটা আপত্তির কি আছে এই এই জিনিসের ফলশ্রুতি তার ডিভোর্স হয়ে গেছে আমাদের এজ গ্রুপের বলতেছে আর ইয়াঙ্গার জেনারেশনের কথা বাদই দিলাম এই যে পরকিয়া বা ইত্যাদি থেকে খুন রাহাজানি ডিভোর্স চির অসুখী কোনোদিন সে আর সেই হাজব্যান্ড বা সেই ওয়াইফ হইতে পারবে না যে হাজব্যান্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে হইতে বলে আমাদের যে হাজব্যান্ড বা ওয়াইফ হইতে বলে একে অপরের চাদর হইতে বলে না কোরআন সেইটা আর কোনোদিন হইতে পারবে না কারণ আপনি তো চাদরকে কাইটা টুকরো টুকরো করে রেখে আসছেন জায়গায় জায়গায় একজনের চাদর কেমন হইবে না আপনি তো আপনার চিত্তটা আপনার ইন্টারেস্টটা আপনার ভাল লাগাটা আপনার ভালোবাসাটা 100 টাকায় রেখে আসছেন ইসলামে বিয়ে হইলে কি হইতো একটা মেয়ে বা একটা ছেলে সে যেমন হোক দেখতে সে তো ইউনিক এটা জানেন তো ইউনিক মানে কি তার মতো আরেকজন নাই জাস্ট তার মতো না তার একটা ফিঙ্গারপ্রিন্টের মতো দুনিয়ায় কারো ফিঙ্গারপ্রিন্ট নাই ঠিক না
তাহলে সে একটা ইউনিক এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্য ভালো লাগার জিনিস রেখে দিয়েছেন। এইটাই বলছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো। যদি দুনিয়ার এত শত না দেখতেন, ছেলে হোক মেয়ে হোক না জানতেন, কম্পেয়ার না করতেন, স্বাদ না নিতেন, আপনার এই বউকেই আপনার একদম কালা কুচকুচা বউ হইলো আপনার তারে মনে হইতো হীরার মতো। কারণ আপনি জীবনে তাকেই প্রথম দেখছেন, তাকেই প্রথম স্পর্শ করছেন, তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন, আপনার জীবনে আর কোনো চ্যাপ্টার নাই, বুঝছেন তো। আমরা বিলোর বিয়েতে রেসপেক্টের ভিতরে এটা একটা যারা চির অসুখী হয়ে যেতে পারে। এক দুই নম্বর হলে একটা বয়স পার হইলে বিয়ে যদি না করেন, আমি অনেক মানুষকে দেখছি তারা বিয়েকে ভয় পায়, কারণ অন্য বিয়েগুলো যে ফেল করতেছে এটা তো তারা তখন বোঝে তাদের ফ্রেন্ড তাদের ই অসুখী পরকীয়া ডিভোর্স ফেল করতেছে, আত্মহত্যা করছে, মেরে ফেলছে, এগুলো দেখে একটা ভয়। আমার ফার্স্ট মানে ফার্স্ট স্টেজের রিলেশন ক্যানাডায় থাকেন আল্লাহওয়ালা, ওনার দুটা মেয়ে ক্যানাডায় বড় হচ্ছে, একটা মেয়ে পর্দা করে, একটা মেয়ে নর্মাল বাট ই না আর কি ওয়েস্টার্ন স্টাইলে বড়, না বাঙালি স্টাইলে বড় হচ্ছে। বড় মেয়েটা বলছে সে বিয়ে করবে না, তার কারণ তারা বিয়েকে ভয় পায়। প্রত্যেকটা বিয়ের অতি অবশ্য অবশ্যম্ভাবে পরিণত হচ্ছে ডিভোর্স, ওইসব জায়গায় ডিভোর্স ছাড়া কারো খুঁজে পাওয়া যেমন ধরেন মানে হাত পা ছাড়া মানুষ খুঁজে পাওয়ার মতো ব্যাপার আর কি। ডিভোর্স হবে হয় না এরকম কোনো মানুষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেমন একটা 15 বছরের মেয়ে আপনি কুমারী পাবেন এটা যেমন একটা খবর হবে, মানে তার ডিসক্রেডিট হবে, তাকে সবাই ছি ছি থুথু করবে যে তোমার নিশ্চয় কোনো একটা সমস্যা আছে, নাহলে তুমি কুমারী রইলে কেমনে, এই বয়সে কি কুমারী থাকে নাকি। রফিকুল ইসলাম মাদানিদের চিনেন আপনারা, উনি অস্ট্রিয়া ছিলেন, অস্ট্রিয়া ইয়ে করতেন, তো ওনার কাছে এক মুসল্লা এসে বলতেছে, ও উনি আইসিডির একটা এসে বলতেছেন যে অস্ট্রিয়ান জার্মানির কথা বলতেছেন, ওইসব দেশগুলোর কথা বলতেছেন, যেগুলো হলো আমার উনি উদাহরণ দিয়েছেন চন্দ্রকোনা পেপার মিলের মতো, পেপার মিলের একদিকে বাস ঢুকে একদিকে কাগজ হয়ে বাইরে, তো ওইসব স্কুল পাবলিক স্কুলের কথা বলতেছেন যে একদিকে মানুষ তার বাচ্চা দিয়ে আসবে, একদিকে কুত্তার বাচ্চা হয়ে বাইরে, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। কেন করছেন যে বাঙালি একজন এসে বলতেছে মুসল্লি, উনি তো অস্ট্রিয়া ভিয়েনায় মসজিদে খতিব ছিলেন, মুসল্লি এসে ওনাকে বলতেছে যে তার এই 10-11 বছর বয়সের মেয়ে স্কুলে যায়, স্কুল থেকে তার একটা ইঞ্জেকশন দিতে চাইছে, ওই চিঠি পাঠিয়েছে বাড়িতে যে ইঞ্জেকশন দিবে, কিসের ইঞ্জেকশন, জন্ম নিয়ন্ত্রণের ইঞ্জেকশন বা যৌন রোগ যাতে না হয় সেটার এই আপনার ইঞ্জেকশন। তো উনি ওই ভদ্রলোক বাবা যিনি উনি লিখে দিয়েছেন উত্তরে যে আমাদের মেয়েদের, আমরা তো মুসলিম, আমাদের মেয়েদের এগুলো দরকার নেই। ওইখান থেকে আরো খুব বড় রকম তাকে শান্তিং দিয়ে একটা চিঠি পাঠিয়েছে যে তোমার মেয়েকে ডাক্তার দেখাও, তুমি তো মেডিকেল অ্যালাউন্স নাও গভর্নমেন্ট থেকে, এত এত পাও, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, তোমার মেয়েকে ডাক্তার দেখাও, তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তাহলে 11 বছর মেয়ের বয়সের মেয়ের এই জিনিস দরকার হয় না বা এই জিনিস এসে যাবে না, এটা কেমনি করে হয়, তারা এই পার্টটা বুঝতেছে, আমরা তো এই পার্টটা বুঝি না, আমরা মুসলমানরা এই পার্টটা বুঝি না, তারা এই পার্টটা বুঝতেছে, বইটা তাদেরকে মানে কুত্তা বিলের মতো পাল্টে চাইতেছে, আমরা এই পার্টটা বুঝি না। তো যাই হোক, কথা হচ্ছে যে একটা একটা লিমিটের পরে বিয়ের প্রতি ভীতি হয়। এক উনি বলছেন কি রিস্ক ফ্যাক্টর বলছেন, এই জন্য আমি রিস্ক ফ্যাক্টরগুলো বলতেছি, কোনোদিন বিয়ে না হওয়ার একটা পসিবিলিটি চলে আসে। আমরা অনেককে চিনি একটা সময়ে বেশি চিন্তা করে, এখন 45-50 মহিলা স্কুলের টিচার আমার পরিচিত পরিচিত চিটঙ্গে, আর বিয়ে হয় নাই। আর কি হয় একটা জিনিস, সন্তানের সম্ভাবনাটা কমে যায়। আমরা এখানে আমাদের ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে, আমরা মনে করি সন্তান আমাদেরটা খায় ফেলবে, আমরা কম সন্তান চাই কেন, আমাদের আমাদের এখনকার বাংলাদেশের সুশীল সমাজ কম সন্তান চায় কেন, আমারটা খায় ফেলবে, আরেকজনটা খায় ফেলবে, বুঝছেন না। আর আমরা ইসলামে এসে কি জানি যে সন্তান তার রিজেক্ট নিয়ে আসে, এবং আল্লাহ আর কোনো রিজেক্টের কথা না বলে এটা বলছেন যে রিজেক্টের জন্য তোমরা সন্তান নিয়ে করবা না, হত্যা করবা না বা সন্তানকে ইয়ে করবো না, কারণ রিজেক্ট আল্লাহর কাছ থেকে আসে। আমরা কিন্তু সেই বিশ্বাসটা হারাইছি, যাই হোক, সন্তানের সম্ভাবনা কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার উম্মতের বেশি বেশি সন্তান হবে এটা উনি চান, হ্যাঁ তার সংখ্যা বাড়বে, ই বাড়বে। আমরা যারা ইসলামের বুঝ আসতে একটু, তারা এখন আসলেই চাই, আমাদের এই জেনারেশন, আমাদের আলেমদের মাশাল্লাহ, ডক্টর সাইফুল্লাহ 6টা, ডক্টর মঞ্জুরের যে 5টা বাচ্চা মানে 6টা, সরি ওনারও 6টা, দুজনে 6টা, আক্রমণ জামান সাহেবের মধ্যে 5 জন নাকি 6 জন, ওনারও 6 জন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমাদের আলেমদের এই বুঝটা সঠিক আছে। কিন্তু আমরা যারা মানে আমাদের জেনারেশনে কি 2টা হইলে যথেষ্ট, এখন বলে 1টা হইলে এটাই এনাফ, কয়েকদিন পরে বলবে না হইলে বেস্ট, বুঝছেন না, না হইলে বেস্ট। আচ্ছা,
তো এটা এটা ইহুদি খ্রিস্টানদের চক্র আছে, তারা নন ইহুদি নন খ্রিস্টান নন হোয়াইট পপুলেশনকে নিয়ন্ত্রণে রাখার জন্য পপুলেশন এটাকে ভয় পায়। এটা আপনার জন্ম নিয়ন্ত্রণে তারা যে চিন্তিত, এটা আপনার ওয়েলফেয়ারের জন্য না, এটা তাদের জন্য তারা চিন্তিত। তারা চিন্তা করে যে আমার দুনিয়ার দখল করে ফেলবো, বুঝছেন? আচ্ছা, এরপরে টোটালি বিয়ে না হওয়া, যেরকম বললাম। আরেকটা কথা আছে, প্রচলিত কথা, ঢাকাইয়ের কথা, কিন্তু কথাটা চিন্তা করে দেখেন যে যৌবনের সন্তান কামাই এবং ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একটু চিন্তা করে দেখেন তো কথা ঠিক কিনা। ঠিক কথাটা, কারণ আপনার যত বয়স বাড়বে আপনার বাচ্চাটা সর্বাঙ্গ সুন্দর সুস্থ হওয়ার চান্সটা তত কমে যাবে, তাই না? আপনি যদি 60 বছর বয়সে একটা বাচ্চা নেন, একজন পুরুষ নিতেই পারে, 60 বছর বয়সে একজন পুরুষের বাচ্চা মানে ছেলে মেয়ে হইতে পারে, মেয়েদের হবে না, কিন্তু যত দেরি হবে তত অসুস্থ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়, বা সঠিক না হওয়া, বিকলাঙ্গ হওয়া, এগুলো পসিবিলিটিটা বেড়ে যায়। তাহলে যৌবনের সন্তান কামাই এবং ইবাদত তিনটেই আমরা বললামই, কামাই কিন্তু কামাই করার সময় কিন্তু যৌবন আপনার স্ট্রং যখন তখন, ইবাদত আপনার যখন হাড্ডি ব্যথা করে, বসতে পারেন না, উঠতে পারেন না, কোমর ব্যথা, তখন সবাই ইবাদত করে, কিন্তু যখন আপনি একদম টকবকে যৌবন তখনকার ইবাদতটার আলাদা দাম আছে, তাই না? তো এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর যদি দেরি করে বিয়ে করেন।